পাঁচ বছর ধরে শুনানির পর সুপ্রিম ফয়সালা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক। 2019 থেকে কত টাকা চাঁদা ঢুকেছে ওয়েবসাইটে তালিকা দিয়ে জানাতে হবে ইসিকে। সাংবিধানিক বেঞ্চের নির্দেশে বাতিল এই প্রকল্প। ভোটের আগে বড় ধাক্কার শঙ্কা রাজনৈতিক দলগুলির। কালো টাকার অজুহাতে ভোটারদের তথ্য জানার অধিকার হরণের সামিল, মন্তব্য পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। গত 2রা নভেম্বর শুনানি শেষ হয় আর শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছিল। যেদিন থেকে ইলেকট্রাল বন্ড চালু হয়েছে ভারতবর্ষে, সেদিন থেকে কংগ্রেস এটাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে। কে কত টাকা দেবে কেউ জানতে পারবে না, কিন্তু ইলেকট্রাল বন্ডটা ইস্যু করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার খবর কি সরকার জানতে পারবে না? ইলেকট্রাল বন্ড ব্যবস্থার মধ্য দিয়ে চালাকি করে যাতে কেউ বিরোধী দলগুলোকে সহযোগিতা না করতে পারে, আর্থিক সহযোগিতা করতে না পারে, সেই ব্যাপারে একটা ব্যবস্থা করেছে। অর্থাৎ কেউ যদি সরকারি দল বিজেপিকে বেশি টাকা না দিয়ে যদি অন্য দলকে বেশি টাকা দেয়, সে ধরা পড়ে যাবে, তারপরে প্রতিহিংসা শুরু হয়ে যাবে, ইডি সিবিআই লেগে যাবে। দেখবেন ভারতবর্ষে সব থেকে বেশি ইলেকট্রাল বন্ডের সুযোগ পেয়েছে কে? বিজেপি। আঞ্চলিক দল হয়েও তৃণমূলের ভাড়ার পরিপূর্ণ, সেখানে কংগ্রেস পিছিয়ে। মমতা ব্যানার্জির কাল থেকে ডুকডুকি বেজে যাবে, হেলিকপ্টার আর প্লেন চড়া বন্ধ। সুপ্রিম কোর্ট আজকে লণ্ঠন জ্বালিয়ে দিয়েছে, তখন 856 কোটি ছিল, এখন 1000 কোটি পেরিয়ে গেছে। আমি হিসাব রাখি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফেরত দিতে হবে, ফেরত দিক। বীরভূমের পাথরের টাকা, আসানসোলের কয়লার টাকা, উত্তর চব্বিশ পরগনা গরু পাচারের টাকা, চন্দন কাঠ পাচারের টাকা, ডিআর লটারির টাকা ফেরত দিক। এবার তো জমবে মজা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।